2024-25 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে মোবাইল ফোনের কল রেটের উপর সম্পর্ক শুল্ক 5% বাড়ানো হয়েছে। এতে গ্রাহকদের মোবাইল ফোনে কথা বলার খরচও বাড়বে। আগে মোবাইল ফোনের কল রেটের উপর 15% ভ্যাট এবং 15% সম্পর্ক শুল্ক দিতে হতো গ্রাহকদের, এখন তা আরও 5% বাড়ানো হয়েছে। এর সঙ্গে ভোক্তাদের 1% সারচার্জও দিতে হবে। নতুন করে সম্পর্ক শুল্ক 5% বাড়ানোয় একজন গ্রাহক এখন 100 টাকা রিচার্জ করলে ভ্যাট ও সম্পর্ক কেটে নেওয়ার পর 69.35 টাকার কথা বলতে পারবে। আগে 100 টাকা রিচার্জ করলে ভ্যাট ও সম্পর্ক শুল্ক কেটে নেওয়ার পর গ্রাহকটা 73 টাকার কথা বলতে পারতেন, অর্থাৎ 100 টাকা রিচার্জের আগের চেয়ে 3.65 টাকা কথা কম বলতে পারবেন গ্রাহকরা। এদিকে প্রস্তাবিত বাজেট ঘোষণার পরপরেই নতুন এই শুল্ক হার কার্যকর করবে মোবাইল ফোন অপারেটরগুলো। রাজু আহমেদ, বার্তা 24।